আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজ আমি রণিত স্কুল অ্যান্ড কলেজ থেকে সুবর্ণা ম্যাডাম সবাইকে অনেক 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 অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব বর্ণ চেনা এবং বর্ণলেখন নিয়ে। তার আগে আমরা যে বর্ণটি শিখব এবং এই বর্ণটি লিখব সেটা কিন্তু আমরা শুদ্ধভাবে লিখব এবং চিনব, ঠিক আছে? আচ্ছা, আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিকভাবে এবং শুদ্ধভাবে সেই বর্ণটি উচ্চারণ করা এবং লেখাটা দেখানো। তার আগে আমি তোমাদের অভিভাবকদের সাথে একটু কথা বলে নিই। প্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার যারা শিক্ষকবৃন্দ আছে, আমরা সবাই চেষ্টা করব আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এবং আমাদের যে শিক্ষার্থীগুলো আছে ওদেরকে যেন আমরা সঠিক বর্ণটা এবং সঠিক বর্ণ লিখনটা আমরা দেখাতে পারি। তো আমিও চেষ্টা করব এখন যে আপনাদেরকে আপনাদের সামনে যে ক্লাস টেন উপস্থাপন করব যেন সঠিকভাবে দেখাতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে মজার সেই ক্লাসটি করি। আর আমরা এই যে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ না, সেই স্ক্রিনে আমরা অনেক সুন্দর করে সেই বর্ণগুলো উচ্চারণ এবং লেখনটা শিখব। তাহলে আমরা দেখি এই স্ক্রিনের মধ্যে কী আছে, কী জাদু লুকিয়ে আছে। আমরা আজকে প্রথমেই স্বরবর্ণগুলো চিনব এবং লিখব। তাহলে চলো আমরা দেখি, জাদুর কাঠি আছে আমার কাছে একটা, দেখতে পাচ্ছ? এই জাদুর কাঠি নড়ালেই কিন্তু সেখানে বর্ণগুলো চলে আসবে। তোমরা কি দেখতে চাও সেই জাদুর কাঠির জাদু? ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে কী লেখা আছে। উরি বাবা, কী সুন্দর একটা স্ক্রিন, দেখতে পাচ্ছ? দুইজন শিশু, ওরা ভাই বোন, অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, তাই না? তাহলে আমরাও কিন্তু পড়তে বসেছি, আর মিস তোমাদের সেই জিনিসটা দেখাবে কীভাবে লিখতে হবে, কীভাবে শিখতে হবে। তাহলে আসো আমাদের এই বোর্ডের মধ্যে কী লেখা আছে সেটা একটু দেখি। এখানে লেখা আছে জানো কি, বর্ণ চেনা ও লেখা। এখানে কী লেখা আছে বলো? বর্ণ চেনা ও লেখা। তাহলে আমরা এই জাদুর কাঠিটা নড়িয়ে দেখি তো কিছু আসে কি না। এই সুমন্ত সু, দেখি কী আসে, একটা সাদা স্ক্রিন চলে এসেছে। এই স্ক্রিনের মধ্যে কী আসে সেটা আমরা একটু খেয়াল করি। অবর্ণ চলে এসেছে। আমরা কিন্তু বলেছি যে স্বরবর্ণগুলো আজকে শিখব, সঠিক উচ্চারণ করব এবং কি করব সেই বর্ণটা চিনব, তারপরে এই বর্ণটা আমরা কীভাবে লিখতে সেটাও করব। আচ্ছা, এখানে একটা লাল কালারের সুন্দর একটা অ চলে এসেছে, দেখতে পেয়েছ? আচ্ছা, এই অটা আমরা যদি উচ্চারণ করি কীভাবে করব, সবাই আমার সাথে উচ্চারণ করো। অ, আবার বলো অ, আবার বলো অ। এখন তোমরা বলো দেখি হয়েছে কি না। ঠিক ধরেছ, তার মানে এই বর্ণটি হলো অবর্ণ। এখন এই অবর্ণটি কীভাবে লিখতে হয় সেটাও আমাদের একটু খেয়াল করে লিখতে হবে। তাহলে আমরা দেখি জাদুর কাঠিটা ঘুরাই ঘুরাই, তারপরে কী চলে আসে? তারপরে চলে এসেছে একটা নীল কালার বা বেগুনি কালারের মতো একটা বক্স চলে এসেছে। তার মানে জানো, এটা হলো লেখার ঘর। এটা অবর্ণ যে আমরা লিখব সেই ঘরটা চলে এসেছে। প্রথমে আমাদের এই ঘরের মধ্যে একটা দাগ এসেছে, দেখো কী কালারের দাগটা এসেছে, লাল কালারের দাগ এসেছে। এই দাগটাকে কী বলে তোমরা কি জানো? আমরা জানি, অনেকে বলতে পেরেছে, যে এটাকে বলে মাত্রা। তার মানে আমার সাথেও মিলে গিয়েছে, আমিও জানি এটার নাম হলো মাত্রা। তার মানে আমরা এটা কী শিখলাম, এই দাগটাকে বলে মাত্রা। এখন থেকে আমরা কী বলবো, এই দাগ আর বলবো না, কী বলবো? মাত্রা বলবো। এই মাত্রার নিচে কী আসে সেটা আমরা একটু দেখি। ওরে বাবা, একটা গোল চলে এসেছে, দেখেছ কি জাদুর কাঠিটা তো অনেক জাদু জানে, মাত্রা দিয়েছে, তারপর একটা গোল দিয়েছে, দেখেছ গোল দিয়েছে। এরপরে দেখি কি হয়, তার মানে এই জাদুর কাঠির মধ্যে অনেক জাদু আছে, দেখতে পাচ্ছ? প্রথমে গোল দিয়েছে, তারপর রাউন্ড করে উপরে চলে এসেছে, দেখেছ? এরপর কি হয়েছে, নিচে একটা দাগ এসেছে। তার মানে বোঝা যাচ্ছে এটা মনে হয় অবর্ণই, তাই না? এই অবর্ণটা সম্পূর্ণ করতে গেলে কি করতে হবে তোমরা সবাই জেনে গিয়েছ, তার মানে উপরে একটা দাগ টানতে হবে। জাদুর কাঠি উপরে উঠে যা, তার মানে ঠিক তাই, জাদুর কাঠিটা তাই করেছে, কি করেছে, উপরে উঠে গিয়েছে। এখন আমরা কি বর্ণ পেলাম, অবর্ণ পেলাম। অবর্ণকে আমরা লিখতে লেখাটা শিখেছি, দেখেছি তো মনোযোগ দিয়ে। আচ্ছা, তাহলে আরেকবার ম্যাডাম বলবে যে কীভাবে লিখেছে। প্রথমে কী দিয়েছে, এটা মাত্রা দিয়েছে, অনেক ভালো বলেছ, যেটা মাত্রা দিয়েছে। তারপরে কী করেছে, গোল দিয়েছে, গোল থেকে নিচে নেমে রাউন্ড হয়ে একদম উপরে উঠে গিয়েছে। এই যে উপরে উঠেছে, দেখো আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই দাগটার সাথে মিলে নাই, এই যে মাত্রা দিয়েছে সেটার সাথে মিলে নাই, একটু ফাঁকা থাকবে, এইখানেও একটু ফাঁকা থাকবে। এটা কী লিখেছি আমরা, অবর্ণ লিখেছি। এখন কিন্তু তোমাদের নিজেদের লিখতে হবে আরেকটা অ,
তাহলে তোমরা পেন্সিল এবং খাতা নিয়ে রেডি থাকো, আমরা লিখে ফেলি। দেখি জাদুর কাঠিটা কি করে। প্রথমে কি দিয়েছে আমি কিচ্ছু বলবো না, তোমাদের বলতে হবে। এটা কি দিয়েছি? ঠিক বলেছো, তার মানে এটা মাত্রা দিয়েছি। এরপরে আমরা কি দিব দেখি? তুমি অনেক একদম পারফেক্ট কথা বলেছো, যে এটা গোল চিহ্ন, তাই না? তারপরে কি হবে দেখি, আমি কিন্তু কিছু বলছি না, এখন তোমরা বলছো। আর এটা জাদুর মতো হয়ে যাচ্ছে, আমি কাঠি নাড়াচ্ছি আর হয়ে যাচ্ছে। তার মানে গোল থেকে রাউন্ড হয়ে একদম উপরে চলে এসেছে। এখানে আবার একটু ফাঁকা রেখেছো, এখানেও ফাঁকা রেখেছো। এখন আমাদের অয়ের যে প্রথম দাগটা দিতে হয় সেটা একদম এই দাগের সাথে এসে মিশে যাবে, ঠিক আছে? এখান থেকে এসেছে, এটাও ঠিক দিয়েছো। তারপরে কি দিয়েছো দেখি? তারপরে জাদুর কাঠির মতো একদম উপরে এই দাগটা টেনেছো, একদম ঠিকভাবে তোমরা লিখতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা কী লিখেছি একটু পড়ি। অ, অ, এখানে কয়টা অ আছে? দুইটা অ আছে। কয়টা অ আছে? দুইটা অ আছে। আরেকবার আমরা দুইবার পড়বো এই অটাকে, বলো অ, অ। আমরা কিন্তু কেউ সর সরয়া বলবো না, ঠিক আছে? আমরা কী বলবো? অ, অ। এরপর আমরা কি আসবে সেটা দেখি, জাদুর মতো করে চলে আসে কি না। আমরা তো অ লেখাটা শিখে গেছি, পরবর্তী কী কোনটা শিখব? পরবর্তীতে কী আছে আমি তো জানি না, দেখি তোমরা বলতে পারো কি না, আমাদের জাদুর কাঠিটা কিছু বলতে পারে কি না সেটা একটু দেখি। তার মানে এটা চলে গেল জাদুর কাঠির সাহায্যে। এখন দেখি কী আসে। এটা এই বনের নাম কি? অয়ের মতো একটা দেখতে আবার একটা মাত্রা দিয়েছে, তার মানে এই এটার নাম কি কি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আ। তোমরা একদম পারফেক্ট কথা বলেছ, যেটা আ। আমরা কয়েকবার উচ্চারণ করি, আ, 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 ঠিক আছে? তার মানে তোমরা অনেক ভালো চিনে গেছো যে আমাদের এই বর্ণটির নাম হলো আ। আমরা তো এই বর্ণটি শিখলাম, এখন এটা লিখতে হবে না, লেখাটা শিখতে হবে না আমাদের। তাহলে চলো আমরা লেখাটা শিখি। সাদা পেজ চলে এসেছে, বলার সাথে সাথে আবার আরেকটা সবুজ রঙের বক্স চলে এসেছে, বা মানে ঘর চলে এসেছে। এটার ভিতরে আমাদের আ বর্ণটি লিখতে হবে। আ বর্ণ লিখতে গেলে প্রথমে আমাদের কি লিখতে হবে? একটা অ লিখতে হবে, তারপরে একটা কি দেখেছিলাম? আকার দেখেছিলাম, সেই আকারটা দিলে আ হয়ে যাবে। চলো তো আমরা দেখি বোর্ডের মধ্যে কিভাবে এখানে লেখা আছে। এখানে বেগুনি কালার একটা কি এসেছে আমি কিন্তু এখন বলবো না, এটা কিন্তু তোমরা শিখে গিয়েছো, এটা কিন্তু আমি আর দাগ বলবো না। এটা কি? মাত্রা। একদম ঠিক বলেছ, তার মানে এটা হলো মাত্রা। আমরা দেখি এরপর কি আসে। অ লিখতে গেলে তো গোল দিতে হয়, তাই না? সেই গোলটা আমরা দিয়ে ফেলেছি। তারপর গোলের নিচ থেকে কি এসেছে? রাউন্ড হয়ে একদম উপরে উঠে এসেছে, তার মানে এখানেও ফাঁকা রেখেছি, এখানেও ফাঁকা রেখেছি। এরপরে অ লিখতে গেলে জানি কি করতে হয়, প্রথমে একটা নিচের দিকে একটা দাগ টেনে এই দাগের সাথে লাগাতে হবে। তারপর এই জাদুর কাঠি দিয়ে উপরে উঠে গিয়েছে দেখা যাচ্ছে, তার মানে একটা অবর্ণ হয়ে গিয়েছে। আমরা কিন্তু এই অবর্ণটা আগেও শিখেছি, তাই না? এই বর্ণটা লেখার আগে কী কালার ছিল? ওটা লাল কালার ছিল, এখন কী কালার? বেগুনি কালার। এখন এই অটাকে আবার এই জাদুর কাঠি দিয়ে আ হয়ে যাবে, দেখি তো হয় কি না। আ হয়ে যা, প্রথমে কি এরকম একটা দাগ দিতে হয়? হ্যাঁ। তারপর কি করতে হয়? উপর থেকে একদম নিচে চলে আসবে, ঠিক আছে? তার মানে আমরা পেয়ে গেলাম আ। কেমন লাগছে তোমাদের? এই যে আ, অ থেকে আ হয়ে গেল, তার মানে আমার এই জাদুর কাঠির সব, তাই না? এখন মনে হচ্ছে তোমরা নিজেরাই পাবে, আমার আর দেখাতে হবে না কোনো কিছু। দেখি আমি জাদুর কাঠিটা নড়াবো না, তারপরে মনে হয় তোমরা করে ফেলতে পারবে। সবাই তো রেডি খাতা এবং কলম নিয়ে? ঠিক আছে, তাহলে দেখি। আমাদের জাদুর কাঠি কিন্তু আমি নড়াচ্ছি না, ঠিক আছে? এখন দেখি তোমরা পারো কি না। ওরে বাবা, তোমরা পেরে গেছো, আঁকা এ মাত্রা দিয়েছো না? আচ্ছা, এটার নাম মাত্রা। তারপরে কি দিবে? একটা গোল চিহ্ন দিব, দিয়ে ফেলো, ভেরি গুড। তারপর আমরা কি দিব দেখো, আমার না কাঠি কিন্তু নড়ছে না, নিচে থেকে দাগ রাউন্ড হয়ে এসে একদম উপরে চলে গিয়েছে, ঠিক লিখেছ। তারপরেটা দেখি কি লিখেছ। আচ্ছা, তার মানে অয়ের মতো এরকম একটা দাগ চলে এসেছে নিচে, তারপর কি হবে? নিচে থেকে একদম উপরে চলে গিয়েছে, তার মানে আমি কিন্তু কাঠি নড়াচ্ছি না, দেখো তোমরা কিন্তু পারতেছো। তার মানে আকারটা দেওয়ার সময় এভাবে এসেছে, তারপর কি এসেছে? উপর থেকে একটা দাগ এসেছে, ভেরি গুড। তার মানে তোমরা আ শিখে গিয়েছো। এখন দেখো তোমরা প্রথমে কী দিয়েছো, এই দাগটা দিয়েছি, এটা তোমরা দাগ বলবো না, কী জানি বলবো? মাত্রা বলবো। তার মানে আমরা মাত্রা দিয়েছি। আর এখানে প্রথমে তো গোল দিতে হয় আমরা জানি, তারপর এখান থেকে রাউন্ড হয়ে মানে
একদম বাঁকা হয়ে এসে উপরে যাবে, তারপরেও আবার এই দিকে আবার লাগবে না, তাই না? একদম ঠিক করে লিখেছো তোমরা। আর এখানে অ এর মতো নিচে এসেছে, তারপর উপরে গিয়েছে, এটা অ হয়ে গেল, অ এর সাথে একটা আকার দিয়েছি, তার মানে এখান থেকে একটা দাগ টানবো, তারপর উপর থেকে নিচে নামবে। তার মানে তোমরা ঠিকভাবে লিখতে পেরেছো, ভেরি গুড। এখন আমরা একটা উচ্চারণ করি। এর আগে কী শিখেছিলাম? অ শিখেছি, এখন আমরা উচ্চারণ করব আ আ। আবার বলো আ আ। আবার বলো আ আ। ঠিক আছে, তার মানে আমরা অ এবং আ শিখে গিয়েছি। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে এই ভিডিওগুলো দেখবে, আর সবার মাঝে এটা ছড়িয়ে দিবে, শেয়ার করবে বেশি করে, তাহলে তোমার সাথে সাথে অন্য বন্ধুরাও শিখতে পারবে। ঠিক আছে, তো এখানেই রাখছি, ভালো থেকো।